হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে বেশ ভালো আছেন, আমিও ভালো আছি। তাই আজ আপনাদের সাথে অনেক মজার একটা টক রান্না রেসিপি শেয়ার করবো। এই টকটা আমি রান্না করবো টমেটো দিয়ে আর কেন কয়েক টুকরা রৌ মাছ নিছি। তাই কীভাবে আমি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে ছোটো ছোটো টুকরো করে কয়েক টুকরা রৌ মাছ নিছি আর এখানেও টমেটো নিছি, এখানে পেঁয়াজ কুচি আর ধনিয়া রসুন কুচি নিছি। তাই একটা হান্ডি বসাই তেল দিছি, তেল দিয়ে আমি গরম হয়ে গেছে তেল রসুন কুচি দিছি, রসুন কুচিটা একটু বাদামি কালামা হয়েছে, তাই আমি পেঁয়াজ কুচিটা দিছি। পেঁয়াজের সাথে আমি লবণটাও দিছি, লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যায়, তাই আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। তাই এখন আমি মশলাগুলো দিব, আমি রেগুলার যে মশলা দিই এই মশলাগুলো আমি দেব। এখানে নিছি এক চামচ হলদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া, কারণ টক রান্নার মাঝে মরিচের গুঁড়াটা জালটা একটু কম হইতে হয়, তাই আমি জালটা কম দিছি। দিয়া এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা দুই তিন মিনিট আমি কষাইয়া নেব, তারপরে আমি একটু পানি এড করবো। পানি দিয়ে আরও 10 থেকে 15 মিনিট ভালোভাবে মশলাটা কষাইবো, যাতে যত মশলাটা কষাইবা এত তাড়াতাড়ি স্বাদটা দ্বিগুণ হয়। মশলাটা কষানো হয়ে গেছে, তাই এখন আমি পানি দিব। পানি দেওয়া ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটারে ঢাকনা দিয়া ডাকবো। আমার মশলাটা প্রায় কষানো হয়ে যার তেলটা উপরে চলে এসেছে, আর সামান্য একটু কষানো হয়ে গেলে তাই আমি মাছগুলা দেব। যারা যারা এখন আমার ছেলেটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন। তাই আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিব। মাছ দিয়ে আমি 2-3 মিনিট ভালোভাবে মাছটারে কষাইব, কষাই এর পরে আমি টমেটো আর জোল দিব, কারণ টক রান্নার মাঝে মাছটা একটু ছোটো ছোটো সাইজের হলে বালা হয়, মাছের পরিমাণটা আমি একটু বেশি দিছি। আমার মাছটা কষানো হয়ে গেছে, তাই আমি টমেটোগুলো দেব। দিয়ে আর এই টমেটোর মাঝে একটু টকটা কম, তাই আমি লেম্বু দিব। একটা হইলে এলো লম্বু, এই লম্বুর মাঝে খালি রস, তাই টকটা একটু বেশি হইতো, কারণ টক রান্না করলে তো টকটা না হইলে তো খাইতে ভালো লাগতো না, তাই আমি টকটা একটু বেশি দিই। আর গরমের মধ্যে ওই এই টকটা রান্না করলে খাইতে অনেক স্বাদ লাগে, তাই এভাবে আমি মাঝে মধ্যে টক রান্না করি। তাই আপনারাও করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি ঝোলটা দিছি, দেওয়া ঝোলর ঝোলটা একটু বেশি দেবো, কারণ টক রান্নার মাঝে ঝোলটা একটু বেশি হইলে ঝোল দিয়েও ভাত খাওয়া যায়। আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এখন আমি ধনিয়া পাতা কুচিটা দেবো, কারণ তখন আমাদের ধনিয়া পাতা কুচিটা একটু বেশি হইলে খাইতে ভালো লাগে, তাই আমি ধনিয়া পাতা কুচিটা বেশি দিছি। দিয়ে আমি ভালো করে ধনিয়া পাতা কুচিরে মাছ আর টমেটোর সাথে মিক্স করে 4-5 মিনিট যতক্ষণ লাগাতে বলকটা ছেড়ে না আসে ততক্ষণ লাগাতে আমি ডাকনা দিয়ে ডাকবো। নারীর মাঝে 2-3টা কাঁচামরিচও দিছি, দেখো আমার টক রান্নার কালারটা কেমন হয়েছে। Thank you.
আপনাদের কাছে।